ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের 7 বছর পূর্তি আজ। 2015 সালে 31 জুলাই ইন্দিরা মুজিব চুক্তির আলোকে দেশের অভ্যন্তরে থাকা 111টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়। মুক্তি মেলে 68 বছরের দীর্ঘ বন্দী জীবন কাটানো মানুষদের। এরই মধ্যে ধারাবাহিক নানা উন্নয়নের সুফল পাচ্ছেন ছিটমহল বাসিন্দারা। দিবসটি স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি পালন করেছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি ফয়সাল শামীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1947 সালে দেশ বিভক্তির পর নাগরিক সুবিধা বঞ্চিত হয়ে পড়েন ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা 162টি ছিটমহলের প্রায় 50,000 মানুষ। এসব মানুষকে মুক্তি দিতে 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে 2011 সালে ঢাকায় হাসিনা মনমোহন প্রোটোকল স্বাক্ষরিত হয়। পরে আসে সেই মহেন্দ্রক্ষণ। 2015 সালে 31 জুলাই বিনিময় হয় দু দেশের অভ্যন্তরে থাকা সিটগুলো। বাংলাদেশ পায় 111টি ছিটমহলের 17,258 একর জমি, আর ভারত পায় 51টি ছিটমহলের 7,110 একর জমি। বিনিময়ের 7 বছরে পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্র, আইটি ট্রেনিং সেন্টার সহ উন্নয়নের নানা সুফল ভোগ করছেন সেখানকার বাসিন্দারা। আগে কোনো নাগরিকত্ব ছিল না, এখন পেয়েছি। আবার নাগরিকত্ব, উন্নয়ন পেয়েছি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যুৎ, বন্দী জীবন ছিলাম, এখন আমরা ভালো পাচ্ছি। বাংলাদেশ হওয়ার পরে আমরা অনেক ভালো আছি, মানে চিকিৎসা সেবা থেকে শুরু করে যা আছে সব। বিশেষ সুবিধায় যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের দাবি দীর্ঘ সময় নাগরিক সুবিধা বঞ্চিত সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই দিয়ে দিয়েছে, যেমন শেখ হাসিনা রাস্তাঘাট, কালভার্ট ব্রিজ, 27 কিলোমিটার রাস্তা হয়েছে। ইনশাল্লাহ আমরা খুব ভালো আছি। সরকার যদি ব্যক্তি উন্নয়ন একটু আমাদের দিকে নজরদারি দেয়, তাহলে আমরা মনে করব 68 বছরের গ্লানি থেকে আমরা ত্রাণ পাবো। সিট বিনিময় আন্দোলনের সূতিকাগার দাসিয়া ছড়াকে ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণার দাবি তৎকালীন আন্দোলনের নেতাদের। আমাদের সকলের প্রাণের দাবিটি হলো যে এটিকে যদি ইউনিয়নের মর্যাদা দিয়ে রাখা হয়, তাহলে এটার মধ্য দিয়ে রিসার্চ গবেষণাকারীরা যখন আসবে যে ভারতের ভূখণ্ড বাংলাদেশে পরিণত হলো আর এই নামে নামকরণ করা হয়েছে, তখন তারা পিছনের ইতিহাসগুলো খুঁজে পাবে। 68 বছরের দুঃখ ঘোচাতে বিলুপ্ত ছিটমহলগুলোতে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে সরকার, প্রত্যাশা সকল ছিটমহলবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।